السلام عليكم ورحمة الله وبركاته. حب أطمنكم من أموري تمام إن شاء الله. কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরব ঐতিহাসিক জয় পেল। এ ম্যাচে ঘটে যায় বড় দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনার শিকার হলো নিজ দলের গোলকিপার দ্বারা। আর্জেন্টাইনদের একটি গোল আক্রমণের বল আটকাতে গিয়ে নিজ দলের রক্ষণভাগের প্লেয়ার ইয়াসরিয়াল সাহারানির সাথে ধাক্কা লাগে এই গোলকিপারের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে জ্ঞান হারান ইয়াসির। তাৎক্ষণিক এই সৌদি ফুটবলারকে স্ট্রেকচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে এক্সরে করে জানা যায় মুখের বাঁ দিকে হাড় ভেঙে যায় ইয়াসিরের। পরবর্তীতে সৌদির বাদশাহ এই ফুটবল প্লেয়ারকে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে জার্মানির একটি হসপিটালে পাঠানো হয়েছে। সেখান থেকে ইয়াসির জানান সে এখন মোটামুটি সুস্থ এবং তার জন্য সকলে যেন দোয়া করে।